বৃষ্টি বাড়তেই বাড়ছে ডেঙ্গু, আর তাতেই মৃত্যু হচ্ছে একের পর এক আক্রান্তের। এবারও ফের মৃত্যুর খবর এলো কলকাতার টালিগঞ্জের খানপুর রোডের এক বাসিন্দার। মাত্র 28 বছর বয়সেই কলকাতার বাঙুর হাসপাতালে মৃত্যু হয়েছে প্রিয়া রায়ের। পরিবারের দাবি ডেঙ্গুতে মারা গিয়েছেন তিনি, স্থানীয় কাউন্সিলরও বলছেন ডেঙ্গুতেই মৃত্যু হয়েছে তার। কিন্তু দায় কার, কেন বারবার কলকাতা পৌরসভার অন্তর্গত বিভিন্ন এলাকাতে খবর আসছে ডেঙ্গুর, তাহলে কি সচেতন নয় পুরসভা, এই প্রশ্ন যেমন উঠছে তার পাশাপাশি মানুষের সচেতনতা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয় কাউন্সিলরও। হেলথ ডিপার্টমেন্ট থেকে তারা এসে ওষুধ দিয়ে যায়, বলে তারা কিরকম দিল, কতটা দিল, কি দিয়ে গেল না দিয়ে গেলো সেটা তো জানি না, চোখে দেখি তারা আসছে এসে দিয়ে যায়, যেরকম গতকাল পরশু দিনে এসেই তারা দিয়ে গেছে। এবং আপনি, আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে তো ভয়ঙ্কর জঙ্গল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দীর্ঘদিন ধরে, বহু বছর ধরে, এটা আজকে নতুন কিছুই না, এটা হঠাৎ কী করে হলো কীভাবে। আপনি কতদিন ধরে এখানে রয়েছেন? আমি এখানে রয়েছি প্রায় 7 বছর। মানুষকে সচেতন করার জন্য প্রচার অভিযান করি, অধিকাংশ মানুষ তাতে সাড়া দেন, কিন্তু তারপরও এক শ্রেণীর মানুষ যারা হয়তো সকালবেলা ময়লা দিতে পারেন না অথবা রাত্রে দেরি করে বাড়ি ফেরেন, তারা বাড়ির কাজের লোক, রান্নার লোককে দিয়ে, আবার কেউ কেউ বাইকে, গাড়িতে যাতায়াতের পথেও প্লাস্টিকে করে ময়লা ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে। টালিগঞ্জের প্রিয়া রায় ঠিক যে বড়োর বাসিন্দা সেখানেই মৃত্যু হয়েছে গত 3 দিনে 3 জনের, দাবি করা হচ্ছে এমনই। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যের ডেঙ্গুতে মৃত্যু এত বাড়ছে কেন তা নিয়ে তিনি অসন্তুষ্ট। স্বাস্থ্যভবনকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।